এখন আমরা যাচ্ছি হাঁস কিনতে, কারণ আমাদের পিকনিক আমরা হাঁস আর খিচুড়ি দিয়ে পিকনিক করব। আমরা যাচ্ছি রাইসার বিলের ওইখানে, যেখানে একটা হাঁসের দোকান আছে। ওইখানে ছাড়া হাঁস এই টাইমে পাওয়া খুবই মুশকিল। রাইসার বিলের এই রাস্তাটা এমন একটা রাস্তা যেখানে আমরা রেগুলারই আসি, মূলত ঘুরতে আসি, এবং যতবারই আমাদের পিকনিক হয় বা অন্য কিছু যদি কোনো আয়োজন হয় হাঁস দিয়ে যদি আমরা করি, তো এখান থেকে আমরা মোটামুটি হাঁস নিয়ে যাই। চলে আসলাম হাঁসের দোকানে। চার কেজি হবে ওটা? হয়ে যাবেনি ভাই, দুটো হাঁসে হয়ে যাবে। হাঁস কিনে ড্রেসিং করতে দিয়ে চলে এসেছি। এখন আমরা আর একটু ঘোরাফেরা করব। হাঁসটা এক ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেলে আমরা হাঁসটাকে নিয়ে আবার বাড়িতে চলে যাব। হাঁস নিয়ে আসার সময়কার ভিডিও কিছুটা করতে ভুলে গেছি, তো এখন আমরা আমাদের রান্নার কাজ শুরু করব। এবং এখান থেকে কিছু অডিও যদি ভালো না লাগে ইগনোর করবেন। কষ্ট হয় না, কেউ একটা ধরছ না? এই পাটটা তো জ্বালাই হবে, আমার বন্ধু বান্ধবগুলো কাজ কাম না পারলেও আকাম করতে খুব ভালোই পারে। হঠাৎ দেখি ওরা বক্স নিয়ে চলে আসছে এবং বক্সে গান বাজিয়ে আমাদের নাচ গান শুরু হয়ে গেল। এতক্ষণ যা যা দেখলেন এসব দেখে যদি আমাদেরকে খারাপ ছেলে মনে হয় বা মনে হয় কি বলবো, বলার কিছু নাই। ঈদের পরে একটা অনেকদিন পর সবাই চিল করছিল। তো ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।